পাকিস্তানের জাতীয় পরিষদের নেতা বা প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রার্থী শাহবাজ শরীফ, তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ওমর আইয়ুব। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সুন্নি ইত্তেফাক কাউন্সিলে যোগ দিয়ে এই দল থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছেন। শনিবার দুই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আজ স্থানীয় সময় সকাল ১১টায় প্রধানমন্ত্রী পদে ভোট হওয়ার কথা। প্রধানমন্ত্রী হতে হলে কোনো প্রার্থীকে ৩৩৬ পার্লামেন্ট সদস্যের মধ্যে ১৬৯ জনের ভোট পেতে হবে। ইতিমধ্যে পিএমএলএন এর প্রার্থী শাহবাজ শরীফকে সমর্থন দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান, ইস্তেকাম ই পাকিস্তান পার্টি ও পাকিস্তান পিপলস পার্টি। ফলে তার আবার প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই সুগম। প্রধানমন্ত্রী নির্বাচনের পর জাতীয় পরিষদের আইন প্রণেতারা ৯ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন করবেন।